নবী দাউদ আলাইহিস সালাম আজরাইল কে বলতাছেন, ওরে আজরাইল, তুমি আমার রূহটা যখন কবজ করবা তার আগে আমার সংবাদ দিবা। আজরাইল কারোর কাছে সংবাদ দিয়ে আসে না, কিন্তু আজরাইল কথা দিল, ঠিক আছে রে দাউদ নবী, আমি আপনার রূহ কবজ করার আগে আপনারা সংবাদ পাঠায়া দিব। ঠিক আছে, আপনি সংবাদ পেয়ে যাবেন, আপনি খবর, আপনার মৃত্যুর সংবাদ আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, দাউদ নবী খুশি, যাওয়া দাউদ নবী খুশি, আজরাইল আমার সাথে কথা দিয়েছে, আমার রূহ কবজ করার আগে আজরাইল আমার সংবাদ দিয়ে দিবে। কিছুদিনের মধ্যে আজরাইল হঠাৎ আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামের সামনে উপস্থিত হয়ে গেছে। ও আজরাইল, কেন এসেছো আজকে? বলে, তোমার রূহ কবজ করতে এসেছি। আজরাইল রে, আমার সাথে তোমার না কথা দেয়া ছিল, আমার রূহ কবজ করার আগে তুমি আমার মৃত্যুর আগে সংবাদ দিয়ে দিবা। আজরাইল আলাইহিস সালাম বলেছেন, হে আল্লাহর নবী দাউদ, আপনি সংবাদ তো আমি দিয়েই দিয়েছি, আপনি পেয়েই গেছেন মৃত্যুর সংবাদ। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম বলতেছেন, কখন তুমি আজরাইল আমারে সংবাদ দিয়েছ? আজরাইল আলাইহিস সালাম বলতেছেন, হে আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম, তোমার চুলের দিকে লক্ষ্য করে দেখো, তোমার চুলের মধ্যে পাক ধরে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন, অনেক মুরব্বীরা মাথার চুল পেকে গেছে, সোজা হয়ে হাঁটতে পারে না, বিকালবেলা গোসল করে। যদি জিজ্ঞাসা করি, চাচি গোসল করেছেন, নামাজ পড়েছেন? না রে মা, নামাজ পড়বো, কখন নামাজ পড়বো, এই সংসারের কাজ করব, ভূতির বেগার খাটবো না, নামাজ পড়বো, এমন মুরব্বীরা আছে কি আছে না? এমন মুরব্বীরা আছে কি আছে না? যুবতীদের যদি বলি, ও যুবতী বোনেরা, মায়েরা, কেন তোমরা নামাজ পড়ো না, নামাজ কি পড়ো? বলে, যখন মন চাই তখন পড়ি, যখন মন না চাই তখন আর পড়ি না। দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবো কিনা বলতে পারো, কেন নামাজ পড়ো না? কোলের সন্তানটা ঘন ঘন প্রসব করে, এই জন্য সন্তানের জন্য নামাজ পড়তে পারি না, ও একটু বড় হোক তারপরে নামাজ পড়ব। তুমি এই গ্যারান্টি দিতে পারবে, তোমার সন্তান বড় হবে, তুমি তারপরে নামাজ পড়বে, তুমি ওই সন্তানকে মানুষ করতে পারবা, ওই সন্তান তোমার ছোট্ট থাকবে, কার আদর পাবে, কার যত্ন পাবে, কার হাতের মার খাবে, তুমি কিন্তু আগে এই দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাবা। ঠিক না? ঠিক ঠিক কিনা বলেন? হে মা বোনেরা, যেখানেই থাকেন, যেমনেই থাকেন, যেভাবেই থাকেন, আমার আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট ঘোষণা দিয়েছেন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ও আমার বান্দারে, আমার ইবাদত করো, আমার গোলামি করো, আর হাত দুইটা বাড়াইয়া আমার কাছে সাহায্য চাও। সাহায্য চাব কার কাছে? আজকে মানুষ আল্লাহর কাছে সাহায্য চায় না, আজকে মানুষ সাহায্য চায় মাজারে যা সেজদাই পরে। ঠিক বলেছি না ভুল বলেছি? ঠিক বলেছি না ভুল বলেছি? এই মানুষের কপালটা অনেক আমি নিজের চোখে দেখে এসেছি। সুরের স্বর মাহফিলে গেলাম আমি শরীয়তপুর, শরীয়তপুর মাহফিলে গেলাম, ওইখানে যা শুনতে পারলাম, এখানে সুরের স্বর মাজার আছে। বৃহস্পতিবারের দিন মাহফিল করে, 10 তারিখে 11 তারিখে শুক্রবার দিন ফজরের নামাজ পড়ে মাজার দেখতে গেলাম। মাজারে কিছু চাইতে যায় নাই, মাজারের মানুষগুলো কি করে শিক্ষার জন্য গেলাম, ঠিক কিনা? দেখতে পাইলাম মাজারে মহিলাগুলো রোগী নিয়ে যে বসে আছে, আর মাজারে কবরের কাছে কান্দতেছেন, বাবা তোমার কাছে রোগ নিয়ে এসেছি, রোগ মুক্তি করে দাও। আমার আল্লাহ বলেছেন, ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানা স্তাইন, বান্দারে আমার গোলামি করবার আমার কাছে সাহায্য চাইবা। হে বান্দারে, আমি আল্লাহ তাহাজ্জুদে রাখতে, তাহাজ্জুদে রাখতে আমি প্রথম আসমানে আসি, কে আছো আমার বান্দা? তোমাদের বালা মুসিবত হয়ে গেছে বেশি, তোমরা সহ্য করতে পারো নাই, টাকা নাই, পয়সা নাই, ও বান্দারে তাহাজ্জুদ নামাজ পড়িয়া আমি আল্লাহর কাছে সেজদাই পড়ে আল্লাহর কাছে কান্দো, আমি তোমাদের মনের আশা পূরণ করে দেব, আমি তোমাদের মনের আশা পূরণ করে দেব। মনের আশা পূরণ করবে কে? কে পূরণ করবে? আসিমানের মালিক তুমি আল্লাহ, জমিনের
বলে না বলে না আসমানের মালিক জমিনের মালিক তুমি আল্লাহ আমাদের মালিক তুমি তাই পাশি ওয়াক্ত নামাজি পড়ে তোমার কুদিরতি কদম সুমি তাই পাশি ওয়াক্ত নামাজি পড়ে তোমার কুদিরতি কদম সুমি লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা আমার সৃষ্টির মালিক তুমি আল্লাহ হায়াতের মালিক তুমি আল্লাহ রিজিকের মালিক তুমি তাই পাশি ওয়াক্ত নামাজ পড়ে তোমার কুদিরতি কদম সুমি তাই পাশি ওয়াক্ত নামাজ পড়ে তোমার কুদিরতি কদম সুমি লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইল ডাক দিয়ে বলতেছেন ও আল্লাহর নবী দাউদ আলাইহি ওয়াসাল্লাম ও আল্লাহর নবী দাউদ আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সংবাদ তোমাকে দিয়ে দেছি তুমি কি টের পাও নাই তোমার মাথার চুলগুলো আগে পাক কাঁচা ছিল এখন তো পাক ধরে গিয়েছে সাদা হয়ে গিয়েছে আল্লাহর নবী দাউদ রে তুমি আগে যেমন চোখে দেখতে এখন তেমন চোখে দেখতে পারো বলেন না ও আল্লাহর নবী দাউদ আলাইহি ওয়াসাল্লাম আগে তোমার গালের দাঁতে অনেক শক্তি ছিল এখন কি দাঁতে শক্তি আছে বলেন না এখন তো কয়েকটা পরেও গিয়েছে হে আল্লাহর নবী দাউদ আগে তুমি খাইতে পারতে এখন তেমন খাইতে পারো বলেন না আগের মতো হাঁটতে পারো বলেন না আগের মতো হাঁটতে পারি না আগের মতো সেই যুবকের সময় এখন আর শক্তি নাই কথা বলেন ঠিক না বেঠিং আগের মতো চোখে আমি দেখি না তেমন চোখ জানি হয়ে গেছে কেমন কেমন কেউ জানে না চোখে আমার কি হয়েছে আমি বলি আমার মরার চিঠি এসেছে বলেন আমি বলি আমার মরার আমি বলি আমার মরার আমি বলি আমার মরার আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যায় না আমি চলে যাব আমায় তোমরা ডাইনে বামে মাটি পাব মাটির বিছানা ডাইনে বামে মাটি পাব আগের মতো হাঁটতে আমি পারি না তেমন শরীর যেন হয়ে গেছে কেমন কেমন আগের মতো হাঁটতে আমি পারি না তেমন শরীর যেন হয়ে গেছে কেমন কেমন কেউ জানে না আমার নাকি কি হয়েছে কেউ জানে না আমার নাকি কি হয়েছে আমি বলি আমার মরার চিঠি এসেছে হায়রে আমি বলি আমার মরার আমি বলি আমার মরার আমি চলে যাব ওই কবরে কখন জানি না আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যায় না ডাইনে বামে মাটি পাব মাটির বিছানা ডাইনে বামে মাটি পাব মাটির বিছানা ঠিক না বে ঠিক চলে যাব কি যাব না ডাইনে থাকবে মাটি বামে থাকবে মাটি আজরাইল আলাইহি ওয়াসাল্লাম এবার বলতেছেন আজরাইল দেখার সঙ্গে সঙ্গে চোখ উল্টে যাবে বাম পাশের শয়তান ডাক দিয়ে বলবে বলো আল্লাহ দুই কয়জন আল্লাহ কয়জন একজন শয়তান বলতেছে কি বলো আল্লাহ দুই এক আল্লাহকে কোনোদিন সেজদা করি নাই আল্লাহর গুলামি করি নাই আল্লাহর হুকুম মানি নাই সারা জীবন খালি আলেমদের বিরোধী করেছি আলেমদের সমালোচনা করেছি পর্দাওয়ালাদের সমালোচনা করেছি নামাজিদের সমালোচনা করেছি আল্লাহর নাফরমানি করেছি এখন মৃত্যুর বিছানায় কেমনে ঈমান নিয়ে মৃত্যুবরণ করব শয়তান বলতেছে বলো আল্লাহ দুই তাহলে এই পানিটুকু আমি তোমারে খাওয়াইব এখন কি করব শয়তানের প্রসব খাবেন নাকি খাবেন শয়তান তো মৃত্যুর সময় আপনার ঈমান নষ্ট করতে আসবে
ইট বালু সিমেন্ট দিয়া মাটি দিয়া মাটি দিয়া ইট তৈরি করে আবার ইট বালু সিমেন্ট দিয়া বিল্ডিং তৈরি করে ঠিক না বেঠি কথা বলেন ঠিক না একটা মাটির কলসি একটা মাটির কলসি একটা মহিলা কাকে করে নিয়ে যাচ্ছে খুব ভালো করে খেয়াল করুন একটু বলে কিন্তু আমি মোনাজাত দিয়ে দেব একটা মাটির কলসি একটা মহিলা কোলে করে নিয়ে যাচ্ছে মাটির কলসি কারা নাই মেয়েরা নিয়ে যাচ্ছে একটা যুবতী একটা যুবতী একজন যুবক বলতেছেন একটা যুবক বলতেছেন যদি আমি কন্যা হতাম তাহলে কলসে কাকে উঠতে পারতাম ঠিক কিনা ঠিক কিনা বলেন কলসি হলে আমি যদি কলসি হতাম ওই যুবতীর কাকে কোলে উঠতে পারতাম ঠিক কিনা যুবক বলতেছে কে বলতেছে যুবক বলতেছে আমি যদি মাটির কলসি হইতাম ওই যুবতী কন্যার কোলে উঠতে পারতাম ঠিক কিনা কলসি ওই কলসটার কত ভাগ্য যুবতীর কোলে উঠেছে এখন মাটির কলসি বলে ওই যুবতীর কাকে উঠতে কোলে উঠতে আমার কত পরীক্ষা দিতে হয়েছে কথা ঠিক না বেঠিক বলবেন না ঠিক না বেঠিক ওই যুবতীর কোলে উঠতে কাঙ্কে উঠতে আমার কত পরীক্ষা দিয়ে তারপরে উঠতে হয়েছে যুবক রে তুমি বলছো আমি যদি কলসি হইতাম যুবতী কন্যার কোলে উঠতে পারতাম ওই যুবতীর কোলে উঠতে আমার কত পরীক্ষায় দিয়ে পরীক্ষায় পাশ করে তারপরে যুবতীর কোলে উঠা লাগছে কেমনে কলসি বলতেছে আমাকে বানানোর জন্য এই মাটি কুপায়ে টুকরা টুকরা করেছে তারপরে পানি ঢালেছে পানি ঢালে নিয়ে তারপরে পাড়াইছে পাড়ানোর পরে হাড়গুড় সব নরম করে ফেলেছেন ফেলে নাই হাড়গুড় সব ময়দার মতন করে ফেলেছে তারপরে তিন দিন ধরে পছন্দ দিয়েছে পছন্দ দেওয়ার পরে আবার আমাকে উল্টায়া পাল্টায়া ভালো করে ফিনিশ করেছে মেশিনে দিয়া ঠিক না বেঠি ভালো করে মেশিনে দিয়া ফিনিশ করেছে তারপরে মেশিনে দিয়া আবার আমারে কলস বানাইছে আমি কলসটাকে মজবুত করার জন্য আমাকে আবার আগুনে দিয়ে এক সপ্তাহ ধরে পুরাইছে কয় সপ্তাহ এক সপ্তাহ ধরে আমার আগুনে দিয়ে পুরাইছে পুরানোর পরে সাত দিন পরে আমারে ওই পাজার থেকে আগুনের ভিতর থেকে আমার আবার বের করে নিয়ে আবার তিনটা থাপ্পড় দিয়ে বলে আমি ঠিক আছি না বে ঠিক আছি তারপরে গৃহস্থ কোলে করে আমারে কিনে বাড়িতে নিয়ে যায় তারপরে আমি যুবতীর কোলে উঠতে পারছি কথা বলেন ঠিক না বে ঠিক ঠিক কিনা বলেন লক্ষ্য করুন আমার মামুনা শিক্ষা নিতে হবে এই দুনিয়ায় আল্লাহ রাস্তায় যেমন বাধা আছে তেমনি কবরে গেলে শান্তি আছে ঠিক না বেঠি ইসলামে ধরে মেরা ইনটা মেনে নাও না মানো আল্লাহর জমিনটা ছেড়ে দাও ইসলাম ধরে মের আইনটা মেনে নাও না মানো আল্লাহর জমিনটা ছেড়ে দাও কোরআনের আইন ও মানুষে মেনে নাও না মানো আল্লাহর জমিনটা ছেড়ে দাও আল্লাহর জমিন যদি না ছাড়িতে পারি আল্লাহর কোরআন ভুলে কেমন এতে চলি ঠিক না ঠিক আল্লাহরে জমিন যদি না ছাড়িতে পারি আল্লাহর হুকুম ছেড়ে কেমন এতে চলি ও গো মা বোনেরা কেন নামাজ পড়ো না ও গো মা বোনেরা কেন নামাজ পড়ো না কেমনে থাকিব ওই অন্ধকার কবরে ইসলাম ধর্মের আইনটা মেনে নাও না মানো আল্লাহর জমিনটা ছেড়ে দাও ইসলাম ধর্মের আইনটা মেনে নাও না মানো আল্লাহর জমিন পারবো আল্লাহ জমিন ছাড়তে পারবো জমিন ছাড়তে আল্লাহর হুকুম মানতেই হবে কি না রাজি আছি দেখি কারা কারা আল্লাহ তুমি আমার রাজবাড়ির মাবুনদেরকে কবুল করে নাও সবাই বলে না আমিন যুবতীদেরকে বলি তোমরা ফরজ পর্দা করে চলাফেরা করবা দরকার আছে কি আছে না পর্দা করা দরকার আছে পর্দা করে চলাফেরা করবা নইলে কিন্তু ভাই শয়তানের পর সব খাইয়া বেঈমান হইয়া মৃত্যুবরণ করবা কথা বলেন ঠিক না বেঠিক
ख्याल करन लक्ष्य करन अजराइल अलैहिस्सलाम चलनाम बोलेछेन এই বেঈমান যখন বলবে আল্লাহ দুই তার কারণের মধ্যে ধৈর্য নাই আছে নাকি ধৈর্য ধৈর্য নাই ইন্নাল্লাহু মাসসাবিরিন ইবাদত করবেন নামাজ করবেন ইবাদত করবেন শ্রেষ্ঠ ইবাদত করবেন আল্লাহর কাছে বলবেন ইন্নাল্লাহু মাসসাবিরিন আল্লাহ পাক ধৈর্যশীল বান্দাকে অনেক পছন্দ করেন অনেক পছন্দ করেন যখন বলবে এই শয়তান শয়তানের কাছে যখন বলবে আল্লাহ দুই শয়তান তখন ওই প্রসাদটা খাওয়ায়া দিবে শয়তানের প্রসাদ খাইয়া বেঈমান হইয়া কালেমা জবানে আসে না বেঈমান হইয়া মৃত্যুবরণ করবে আজরাইল আলাইহিসসালাম জাহান্নামের দুর্গন্ধ পচাযুক্ত দুর্গন্ধ রুমাল নিয়া ওই যে মুখের মধ্যে দিবে এত দুর্গন্ধ আজরাইল আলাইহিসসালাম আল্লাহর নবীর কাছে বলতেছেন ওগো আল্লাহর নবী আমি কোনোদিন রুহুটা দেখি নাই ইমানদারের রুহু দেখি নাই বেঈমানদারের রুহুটাও আমি দেখি নাই বেঈমানদারের ওই রুহটা দুর্গন্ধ পুষ্পসা রক্ত জড়ানো গন্ধ রুমাল দিয়া বাম হাত দিয়া মুষ্টি করে ধরে আরশের দিকে যখন পৌঁছাইয়া দি সঙ্গে সঙ্গে আরশের জবান খুলে যায় আরশের জবান খুলে যায় আরশ থেকে আওয়াজ চলে আসে খবরদার ওই দুর্গন্ধ পচা দুর্গন্ধ রুহটা যেন আমার আরশে যেন না আসে আমার আরশ অনেক দামি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় ওরে আজরাইল আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে না আজরাইল রে ওই দুর্গন্ধ পচা রুহটা খবরদার আমার আরশে আনিও না ওই নাপাক রুহটা আমার আরশে আনিও না ওই দুর্গন্ধ পচা নাপাক রুহটা আনলে আমার আরশ কখনো পবিত্র আরশ কি আমার আরশ অনেক দামি অনেক পবিত্র জায়গা আমার আরশ আজিম ওই দুর্গন্ধ পচাযুক্ত রুহটা আমার আরশে আনবা না আজরাইল আলাইহিসসালাম আরশের দিকে লক্ষ্য করে দেখবে আরশের সমস্ত দরজাগুলো বন্ধ হয়ে গেছে আরশের সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে আরশের দরজা বন্ধ হয়ে গেছে আল্লাহ পাকের ফেরেশতারা ডাক দিয়া বলবে আল্লাহ এই রুহটা কোথায় নিয়ে যাব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওকে সিজদায় ফেলে দাও জাহান্নামে ফেলে দাও কোন জায়গা কোন জায়গা ও সাপে কাটি বেড়ে গুর্জ মারি বেড়ে কোটি না যা বলবে শোনো বে নামাজির কবরে কোটি না যা বলবে শোনো বে নামাজির কবরে সাপে কাটি বেড়ে গুর্জ মারি বেড়ে কোটি না যা বলবে শোনো বে নামাজির বেনামাজির কবরেতে ঘোরান দোকান হইয়া যাবে বেনামাজির কবরেতে ঘোরান দোকান হইয়া যাবে বেনামাজির সইবে বালকে মনে সাপে কাটি বেড়ে গুর্জ মারি বেড়ে কোটি না যা ভইবে শোনো বেনামাজির কবরে কোটি না যা ভইবে শোনো বেনামাজির কথা বলেন ঠিক না বেটি বেনামাজির কবরে ঘোর অন্ধকার কবর জাহান্নাম বড় অন্ধকার অন্ধকারের মধ্যে কেমনে থাকবো সোনার মা বোনরা কবরটা করতে হবে আলোকিত ঠিক না বেটি কথা বলেন ঠিক কি না ইমানদারের মৃত্যু বেঈমানদারের রুহু কবজ রুহু যখন আরশের দিকে নিয়ে যাবে আরশের দরজা বন্ধ হয়ে যাবে আরশের দরজা বলবে খবরদার আমার আরশের দরজা দিয়ে ওই পচাযুক্ত দুর্গন্ধ রুহু আমরা কি দুর্গন্ধ পছন্দ করি না সুগন্ধি কি পছন্দ করি সুগন্ধি সুগন্ধি আমরা পছন্দ করি আমরা দুর্গন্ধকে দুর্গন্ধ পাইলে কি নাক ধরি তাই না সুগন্ধি কত সুন্দর নাকের কাছে বারবার নি কথা বলেন ঠিক কি না বেঈমানদারের রুহ কি দুর্গন্ধ আর সে দরজাগুলো বন্ধ হয়ে যায় ইমানদারের রুহ কেমন ইমানদারের সামনে যখন আজরাইল আলাইহিসসালাম আসবে আজরাইলকে দেখিয়া চক্ষু যাইবে উল্টিয়া পিপা সাথে কলিজা ফাটিয়া যাবে ইমানদারের পিপাসা লাগবে সঙ্গে সঙ্গে ইমানদারের মৃত্যুর বিছানায় পরীক্ষা দিয়ে পাশ করা লাগবে ঠিক না বেঠি কষ্ট হবে পিপাসা লাগবে এমন সময় শয়তান তখন ইমান নষ্ট করার জন্য ওই প্রসাদ নিয়ে আসবে আমার মা বোনেরা
এই কুরআনটা যদি আমাদের পাশে থাকে শয়তান কখনো আমাদের ঈমান নষ্ট করতে পারবে না। কুরআন শিক্ষা কর মুসলমান, কুরআন আল্লাহর বাণী, এই কুরআন বানাবে তোমার জান্নাতের রানী, জান্নাতের রানী। সুবহানাল্লাহ বলেন, কুরআনেরই হরফ দিয়ে বানাও রে গহনা, কুরআনেরই হরফ দিয়ে বানাও রে গহনা, এই কুরআন দেখাবে তোমার জান্নাতের ঠিকানা, হায়রে জান্নাতের ঠিকানা। কি দিয়া ঠেকা বয়া যাব হে রব্বানা, কুরআনে মদের বুকে বেঁধে বানাও দেওয়ানা, কুরআনে মদের বুকে করে হব দেওয়ানা, বলেন কুরআনে মদের বুকে করে হব দেওয়ানা। সুবহানাল্লাহ বলেন, কুরআন শরীফ কোন জায়গায় করব, কোন জায়গা, কোন জায়গায় করব বলেন, বুকের মধ্যে করব। ও মুসলমান, আজ কুরআন শরীফ বুকে থাকে না, আজ কুরআন শরীফ ঘরের তাকে থাকে। কুরআনের গায়ে ময়লা পড়ে যায়, কুরআনের গায়ে মাকড়াশায় বাসা বাঁধে, কুরআনের গায়ে ঝলকানি লেগে যায়। এই কুরআনটা প্রতিদিন ফজরের নামাজ পড়ে পড়ে আপনি তেলাবাত করবেন, ঈশার নামাজ পড়ে কুরআন তেলাবাত করে বিছনার মধ্যে শুবেন, আপনি সকাল সকাল এশার নামাজ পড়ে ঘুমায়া যাবেন, এশার নামাজ পড়ে আপনি ঘুমায়া যাবেন, আপনি তাহাজ্জুদের নামাজ সঙ্গে সঙ্গে আপনি রাত তিনটের সময় জেগে যাবেন। আপনি রাত তিনটের সময় কেমনে জাগবেন, আপনি তো রাত ১২টা পর্যন্ত জি বাংলা থেকে সময় কাটাইয়া দেন। সুবহানাল্লাহ, রাত ১২টা বাজে যায় জি বাংলা দেখতে, এদেশে আছে জি বাংলা, আছে দেখবো না কারা কারা একটু দেখি, আজকের থেকে আর জি বাংলা দেখবো না, ভারতের হিন্দুদের সিরিয়াল আজকের থেকে আর দেখবো, দেখবো বলেন হে আল্লাহ, আজকে থেকে তোমার কুরআন তেলাওয়াত করব, জবান খুলছে না, বলেন হে আল্লাহ, আজকে থেকে তোমাকে সেজদা করব, তোমার কুরআন তেলাওয়াত করব, জি বাংলা দেখব না, স্টার জলসা দেখব না, ঈমান নিয়ে তোমার বান্দা তোমার কাছে যাব, কার কাছে যাব, কার ভরসায় আসরে মন, কিসের কর আশা এত সাদের বাড়ি, একদিন ভেঙ্গে যাবে তোমার বাসা, ও তোমার গুণাদিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের, ওই যে দেখো ডাকিতেছে তোমার, সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, একই পলকে ভেঙ্গে যাবে সেদিন রঙ্গেরি মেলা, কারে দিবা তুমি জ্বরে ধাম, কারে দিবা তুমি জ্বরে ধাম, কারে মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বসে সবাই করিবে ক্রন্দন, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বসে সবাই করিবে ক্রন্দন, সাজাইবে তোমার মনের মতন, সাজাইবে তোমার, সাজাইবে তোমার মনের মতন, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার,
ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ঘুইরা মরো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা কবে সকলি মিছে, কোন দিন যেন আইসা পারে, কোন দিন যেন আইসা পারে আজরাইলের হাতের চিঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কোন জায়গার মাটি ডাকবে, প্রতিদিন কয়বার, পাঁচবার, কয়বার, কানে শুনি, কোরআন এবং হাদিসের কথা মিথ্যা হতে পারে, মিথ্যা হতে পারে, মিথ্যা হতে পারে না, আসুন এখনই মোনাজাত হবে। খুশি হয়েছেন না বেজার হয়েছেন? সবাই খুশি না, একটু বলার মতো নাই তো, কত সময়, এগারোটার থেকে শুরু করা হলো, এগারোটা মানে 14 মিনিট থেকে শুরু করা হয়েছে। আমাকে একটু বাঁচতে দেন, শুধু খালি এইখানে না, সারা বাংলাদেশে চলতেছি, কাল ভোরে চলে যাবো আবার ঢাকাতে, বুঝছেন? আমি চলতে আছি মানুষ একটা, তারপর আমার তো এখন বয়স হয়ে গেছে, বয়স হয়েছে না, একবার যদি দেখি তামা গো জান্নাতেরি মেলা, দুনিয়াদারি কাজ কর্ম ছেড়ে কোরআনে পড়িতাম সারা বেলা, ও মমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, যুগে যুগে নবী রাসূল বলে গেছেন কোরআনে ফুকুর খুলে দেখো সবই আছে, আমার মহানবী যা কিছু বলে গেছেন হাদিসি পরে দেখো সবই আছে, কর বিশ্বাসে থাকিতে নিঃশ্বাস এই দুনিয়ার বুকে, পর কোরআন পাইবা সম্মান ফুলিসি রাতের ঘাটে, ও মমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। সুবহানাল্লাহ বলেন, কোন পথ ধরে? জান্নাতের পথ। কোন দিকে? ডাইনের দিকে চলবো, কোন দিকে চলবো? ডাইনের দিকে চলবো, আল্লাহ কবুল করে বলেন আমিন। বিশ্ব নবীর অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নই মুনাফিকি তুই রাসূলের দুশমন, বিশ্ব নবীর ভালোবেসে, বিশ্ব নবীর ভালোবেসে বাড়াই ভাই মান, জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো বাংলার মুসলমান, জাগো 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 বাংলার মুসলমান, বিশ্ব নবীর ভালোবেসে, বিশ্ব নবীর ভালোবেসে বাড়াই ভাই মান, জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো বাংলার মুসলমান। শোনো নবীর উম্মতেরা, শোনো আল্লাহর বান্দা যারা, শোনো নবীর উম্মতেরা, শোনো আল্লাহর বান্দা যারা, মরণ হলে মরব মরা ছাড়ব না কুরআন বলেন, মরণ হলে মরব মরা, মরণ হলে মরব মরা ছাড়ব না কুরআন, জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো বাংলার মুসলমান। শোনো নবীর উম্মতেরা, শোনো আল্লাহরে বান্দা যারা, শোনো নবীর উম্মতেরা, শোনো আল্লাহরে বান্দা যারা, নবীর প্রেমে জীবন দিব দিব না ইমান, জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো বাংলার মুসলমান। বলেন সুবহানাল্লাহ। জাগবো না ঘুমাবো, জাগবো না ঘুমাবো।